তানজিনা বেগম আপনি লিখেছেন সংসারে শান্তির জন্য কি করতে পারি। সংসারে শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ। দ্বিতীয়ত হলো, কারণ হারামে আরাম আসেন না, এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো, সংসারে শান্তি আনার জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে, ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে। দুনিয়ায় সব নয়, সেটি মাথায় রাখতে হবে। অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ, বিভিন্ন মুসিবত, এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই। সময় আক্তার লিখেছেন, হিন্দু ফ্রেন্ডের প্রোফাইল পিকে কোনো দেবতার ছবি থাকলে তাকে কি ফ্রেন্ড লিস্টে রাখা যাবে? একসাথে কলেজে পড়ি, তার সাথে যদি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে সেজন্য তাকে ফ্রেন্ড লিস্টে রাখতে পারেন, তার প্রোফাইলে যাই থাকুক না কেন, তবে তার মাধ্যমে আপনি যদি প্রভাবিত হতে পারেন এমন আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা উচিত নয়। জিসান রহমান লিখেছেন, গোপন গুণা থেকে বাঁচার উপায় কি? গোপন গুণা থেকে বাঁচার উপায় হলো নির্জনতা পরিহার করা, যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গুণা থেকে বাঁচার অনেক সহজ হয়। আহমদ আবির আপনি লিখেছেন, সন্তান সহ কোনো মহিলাকে বিবাহ করা হলে সেক্ষেত্রে বাবার সাথে সেই বাচ্চার সম্পর্ক কিরূপ হবে? কাগজপত্রে কিভাবে তা লিপিবদ্ধ করতে হবে? উত্তরাধিকার হিসাবে তার প্রাপ্য কি? যেহেতু তার অরুর্জাত সন্তান নয়, সেজন্য উত্তরাধিকার হিসেবে তার প্রাপ্য নাই, কিন্তু তার জন্য কোনো সম্পত্তি লিখে দিতে পারেন অ্যাজ এ উপর ঢৌকন। আর ওই সন্তান তার মায়ের হাজব্যান্ড হিসাবে এই লোককেও বাবা হিসাবে ডাকবেন এবং তিনি সন্তানের মতো তাকে স্নেহ করবেন। এরপরে রাশিদা আপনি লিখেছেন, কোনোদিনও কোনো প্রশ্ন করে তার জবাব পাই না। দেখুন, এখানে আপনি প্রশ্নটা লিখে ফেললে তো জবাব পেয়ে যেতেন, যেহেতু আপনার এটি চোখে এসেছে। আপনাদের অনেকেরই অভিযোগ আছে, আমরা আসলে চেষ্টা করি আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকের দিনটা যদি আপনি বলেন তাহলে সকালে বৈশাখী টিভিতে লাইভ ছিল, তারপরে এনটিভিতে লাইভ ছিল, তারপরে মসজিদে জুমা, জুমার পরে আবার মানুষের মানে উপস্থিত মানুষদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া, তারপরে এখন আবার লাইভ, এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো সেশন আমরা করি আপনাদের উত্তর দেওয়ার জন্যই। কিন্তু এরপরেও আপনাদের সব উত্তর আমরা দিতে পারি না, আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। তবে অচিরেই ইসলামিক প্রশ্ন উত্তরের জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম গড়ে তোলা আমরা প্ল্যান করছি। দোয়া করেন আল্লাহ যেন সব প্রয়োজনের জন্য ব্যবস্থা করে দেন। আফিয়া ইবনাত আনিসা লিখেছেন, বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের জন্য বাবার ইনকাম থেকে প্রতি মাসে টাকা নেওয়া কি জায়েজ? এটাও কি হক মেয়েদের? বিয়ে হওয়ার পর মেয়ের দায় দায়িত্ব স্বামীর উপরে বর্তায়, তখন বাবার ইনকাম থেকে তার টাকা নেয়ার অধিকার আর থাকে না। যদি এমন হয় স্বামী তার ভরণ পোষণ না দেন, তাহলে সেক্ষেত্রে বাবা অবশ্যই তার ভরণ পোষণ দিতে বাধ্য। ভরণ পোষণের বাইরে অতিরিক্ত আপনার এডিশনাল খরচ হিসাবে বাবার কাছ থেকে টাকা নেওয়া এবং টাকা দিতে বাধ্য করা বাবাকে, এটা তো কোনো অবস্থাতে জায়েজ নয়। বাবা যদি দিতে চান উপহার হিসাবে, তার অন্য সন্তানদেরকে দিবেন, তাকেও দিবেন, সেটি তিনি অবশ্যই করতে পারেন।